মানুষকে প্রলুব্ধ করতে চাইছে। কংগ্রেস দল যেমন ভোটের সময় মানুষকে লোভ প্রলোভন এবং টোপ দেবার চেষ্টা করত, আমরা কি দেখেছি? অমিত শাহ বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি, কুমারঘাটে দলীয় সমাবেশে 17 মিনিটের ভাষণে তিনি শিক্ষক কর্মচারীদের জন্য একটা টোপ দেবার চেষ্টা করলেন। কি টোপ? আমরা যদি সরকার করতে পারি, আমরা শিক্ষক কর্মচারীদের জন্য বেতন ভাতা দ্বিগুণ, আমাদের বক্তব্য। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে 7 লক্ষাধিক অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক আছেন, যারা খেতে খামারে বিভিন্ন শিল্প সংস্থায় বাগান বাগিচায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অথবা রেগা কর্মসূচির মাধ্যমে যারা জীবন জীবিকা অতিবাহিত করছেন, এই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য আমরা 18,000 টাকা মাসিক আমরা মজুরি দাবি করছি, বেতন ভাতার কথা বলছি। এবং গৌতম আদানির নাম শুনেছেন আপনারা? এই গৌতম আদানি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে কয়লা আর শ্রমিকদের জন্য 18,000 টাকা মজুরি করতে পারে না। আমাদের যারা অঙ্গনারী কর্মী এবং সহায়িকা অসাধারণ দায়িত্ব তারা প্রতিপালন করছেন, 25 ধরনের দায়িত্ব প্রতিপালন করেন, তাদেরকে কর্মচারী হিসাবে নিয়োগ করবার দাবি তারা মানতে পারে না। আশা কর্মীদের স্বাস্থ্য দপ্তরের কর্মী হিসাবে তারা গণ্য করতে পারে না। মিড ডে মিল 37 টাকার বিনিময়ে একজনের কাছ থেকে মেহনত আদায় করছে, একটা মানুষের কাছ থেকে 33 টাকার বিনিময়ে মেহনত আদায় করা, এটা আইনসম্মত কিনা তার কৈফিয়ত দিতে রাজি না। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি তাদের 2টা হাতিয়ার যেটা বুমেরাং হয়ে গেছে। যেমন বামফ্রন্ট সরকার, আপনারা জানেন শিক্ষক কর্মচারীদের জন্যে পে অ্যান্ড পেনশন রিভিউ কমিটির রিপোর্ট মেনে সাধ্যমতো শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করবার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছেন। আজ 10,323 সুপ্রিম কোর্টের রায়ে যারা চাকরিচ্যুত শিক্ষক, এটা রায় ঘোষণার পরে যে দল যারা উল্লাস প্রকাশ করেছে, যারা বাজি পুড়িয়েছে, যারা বগল বাজাবার চেষ্টা করেছে, যারা বুক বাজিয়েছে, আজকে তারা শিক্ষকদের দরদি সারবার চেষ্টা করছে। তারা একটা রসায়ন, তারা হিসাব করতে শুরু করে 10,323 জনের পরিবারের 4টা করে যদি ভোট হয়, এই ভোটগুলা বামফ্রন্টের পক্ষে থাকবে না। কিন্তু বামফ্রন্ট আমাদের শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন আমরা পাশে থাকব, এই মানুষগুলোকে আমরা বিপাকে ফেলতে দেব না, আমরা দায়বদ্ধতা আছে। এবং আমরা লক্ষ্য করছি বামফ্রন্ট সরকার তাদেরকে অশিক্ষক কর্মচারী পদে নিয়োগ করবার জন্য যেদিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তখন বিজেপি নেতাদের নাকে জামা ঘষিয়ে দিয়েছেন।